আজকে জুমার নামাজ পড়া হচ্ছে আমাদের জাতির মধ্যে। আমরা দেখি প্রতি শুক্রবারে লক্ষ লক্ষ মুসল্লি, কোটি কোটি মুসল্লি লক্ষ লক্ষ মসজিদে খুবই আন্তরিকতার সাথে জুমার নামাজ পড়তে যাচ্ছেন। আমি সম্মানিত মুসল্লিদের ইমানের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, এই জুমার নামাজ কাদের জন্য, জুমার নামাজের শর্ত কি আমাদের আলেমরা নিশ্চয়ই জানেন। এই জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী কার্যাবলী সম্পাদন করতেন, জামে মসজিদে যিনি খতিব তিনি কী কী বক্তব্য দিতেন, ভাষণ দিতেন সবাই জানেন। আল্লাহ রাসুল যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাসুলের পক্ষ থেকে খতিবরা বক্তব্য দিতেন, রাষ্ট্রীয় বক্তব্য, এবং মোমেনদের যাবতীয় সমস্যা নিয়ে আলাপ আলোচনা হতো মসজিদে, সংকটগুলির সমাধান হতো মসজিদে। আজকের জুমার নামাজে কি সেগুলি হচ্ছে?